আজকে আমরা প্রতি রবিবারের মতো রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করতে এসেছি। তো আজকে থেকে ভিডিওটা আমরা বাংলাতেই করব। অনেকের কমেন্ট এসেছে যে দাদা ভিডিওটা বাংলায় করার জন্য। তো আমি এই রবিবারের মধ্যে যে সমস্ত আপডেটগুলো সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল রিলেটেড যদি কোনো ভিডিও আমি পেয়ে থাকি, তাহলে তার রিক্রুটমেন্ট নোটিফিকেশান আমি এই চ্যানেলে আপলোড করে দিই প্রতি রবিবার। তো যদি তোমরা কেউ এই চ্যানেল নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে ভিজিট করতে পারো। আর যদি ভিডিও ভালো লাগে, তাহলে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করে দিও, যতটা পারবে শেয়ার করে দিও, যাতে কি ভিডিওটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে যেতে পারে। কেন কি এখন যা পরিস্থিতি, তাতে জবের যে কন্ডিশন সেটা খুবই খারাপ। তো যেখান থেকেই জবের কোনো নোটিফিকেশান আসুক, সেটা ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে চলে যাওয়াটাই সবার জন্য ভালো। এবারে আমি ভিডিওটা স্টার্ট করার প্রথমেই বলে রাখি, আজকে ভিডিওটাতে কিন্তু তোমরা ভিডিওটা পুরো দেখবে, কেন কি আজকে ফ্রেশার্সের জন্য আমি বিশেষ কিছু রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে এসেছি। তো আশা করি এই ভিডিওটা সবাইকে ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে ভিডিওটাকে অবশ্যই তোমরা লাইক করবে। এই ভিডিওটার লাইকের টার্গেট আমি রাখছি 500। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের ফার্স্ট আমাদের ভিডিও নোটিফিকেশান। তো ফার্স্ট আমাদের যে নোটিফিকেশানটা এসছে, সেটা হলো ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ। তো এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের PSU জব। এটা খুবই ভালো একটা প্রফেশনাল লাইনের জব। রিসার্চ সেন্টারে কাজ করার জন্য তোমাদের এই ভ্যাকেন্সিটা বেরিয়ে এসছে। তো তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে ইন্দিরা গান্ধী সেন্টার অফ অ্যাটমিক রিসার্চ বলে যে এটা আছে, এটা খুলতে হবে। এটা ওয়েবসাইটটা ওপেন করার পর তোমরা রিক্রুটমেন্ট অপশনে যাবে, সেখানে তোমাদেরকে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর ডাইরেক্ট রিক্রুটমেন্ট বলে যে ডিটেলস সেখানে লিঙ্ক রয়েছে, এটা ক্লিক করবে। এটা ক্লিক করলেই তোমাদের রিডাইরেক্ট করে এখানে নিয়ে আসবে। ডাইরেক্ট ওখানে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা PDF ডাউনলোড হবে। সেই PDFের মধ্যে তোমাদের ডিটেলস সব কিছু দেওয়া রয়েছে। আমি একটু ডিটেলসে হালকা করে বলে দিচ্ছি। এর ওপেনিং ডেট হচ্ছে 15/4/2021 10:00 AM থেকে, ক্লোজিং ডেট 14/5/2021। মোটামুটি এক মাসের মতন টাইম তোমরা পেয়ে যাবে। এ রিসেন্টলি জবটা বেরিয়েছে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে অবশ্যই এটাকে ফিল আপ করবে। এর জন্য কিছু কিছু আমি পয়েন্ট বলে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে নেবে। এখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি, সাথে সাথে সমস্ত পোস্টের ডিটেলস দেওয়া রয়েছে। তো প্রচুর পরিমাণে পোস্ট রয়েছে, যার জন্য যেখানে মেকানিক্যাল কিছু কিছু ক্ষেত্রে, সিভিল কিছু কিছু ক্ষেত্রে, ইলেকট্রিক্যাল সমস্ত ডিটেলস এখানে রয়েছে। আমি ডিসক্রিপশানে লিঙ্কটা PDF-এ দিয়ে দেবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। কোয়ালিফিকেশান ডিটেলস কী কী সমস্ত ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে। পে স্কেল খুবই ভালো, পে স্কেল এখানে মোটামুটি প্রচুর পে স্কেল রয়েছে। কেন কি একটা সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা মোটামুটি ম্যাক্সিমাম যে ভ্যাকেন্সিগুলো এসছে তাতে অ্যাবাভ 50,000 তোমাদের স্যালারি হবে। তো তোমরা ডিটেলসটা এখান থেকে দেখে নেবে, আমি ডিটেলসটা বলছি না। এখানে যেমন সিভিলের 3টে, কেমিক্যালের 3টে, সিভিলের 2টো, কম্পিউটার সায়েন্সেরও ভ্যাকেন্সি রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, টোটাল ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এখানে। তোমরা এখান থেকে ডিটেলসে দেখে নিতে পারো। আমি যেটা বলে দিচ্ছি, এই পরীক্ষাটা তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপ করে এই ডিটেলসটা তোমাদেরকে যে সাইট দেওয়া রয়েছে তার ডিটেলস তোমাদেরকে পাঠাতে হবে বাই পোস্টে। এরপরে কিছু কিছু সেন্টার আছে, সেই সেন্টারটা আমি বলে দিচ্ছি। সেই সেন্টারটা তোমাদের চুজ করতে হতে পারে। তো সেই সেন্টারটা এখান থেকে দেখে নাও, এই যে সেন্টারের ডিটেলস দেওয়া রয়েছে এখানে। এখানে তোমার টোটাল 26 নাম্বার অফ সেন্টার রয়েছে। তোমরা যেটা ইচ্ছা, তোমাদের যদি পসিবল হয়, তাহলে তোমরা এটাকে সেন্টারটাকে তোমরা চুজ করে নিতে পারো। তো এর জন্য তোমাদেরকে কী করতে হবে, তোমাদেরকে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। ওয়েবসাইটটা ওপেন করে তোমার রেজিস্ট্রেশন রিক্রুটমেন্ট অপশানে আসতে হবে। রিক্রুটমেন্ট অপশানে এসে রেজিস্ট্রেশন আইডি ক্লিক করে তোমাকে টোটাল তোমার যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস ফিল আপ করে তোমাকে এখানে সমস্ত প্রিন্ট বের করে নিতে হবে। প্রিন্ট বের করার পর এই যে ডিটেলস নিচে দেওয়া রয়েছে, এই ডিটেলসে তোমাকে এইটা বাই পোস্টে তোমাকে কিন্তু পাঠাতে হবে। কত তারিখের মধ্যে, 20/5/2021 মধ্যে স্পিড পোস্ট সেটা করে দিতে হবে, ঠিক আছে? তো এই ছিল আমাদের ফার্স্ট রিক্রুটমেন্টের আজ নোটিশ। আশা করব তোমাদের এটা তোমরা ভাল লাগবে। নেক্সট আমাদের আজকের আপডেট, সেটা হলো
PIMER চণ্ডীগড়, ঠিক আছে? এটাও একটা চণ্ডীগড়ের ভ্যাকেন্সি, এটাও আমাদের একটা ভালো ভ্যাকেন্সি, ঠিক আছে? তোমরা এখান থেকেও গিয়ে করে ডাইরেক্টলি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আমি ভ্যাকেন্সিটা বলে দিচ্ছি, এর ওয়েবসাইটটা তোমরা এখান থেকে, আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্কেই ওয়েবসাইট দিয়ে দেবো। PGIMER এটাও খুব ভালো ভ্যাকেন্সি, এটা সিভিলের জন্য আর ইলেকট্রিক্যালের জন্য ভ্যাকেন্সি। এখানে রিক্রুটমেন্টে যাওয়ার পর এই সাইটে দেখো রিক্রুটমেন্টের অপশান রয়েছে, এটা ক্লিক করার পর তোমার এরকম একটা পেজ খুলবে। এই পেজটা ওপেন করার পর তোমরা এই পেজটাতে এরকম একটা তোমাদের অপশান আসবে, পিডিএফটা তোমরা ডাউনলোড করে নেবে। পিডিএফ ডাউনলোড করার পর তোমরা পিডিএফটাতে ডিটেলস দেখতে পাচ্ছ, এখানে ডেট দেওয়া রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হয়েছে, ক্লোজিং ডেট কবে, অনলাইন শুরু হয়েছে 9/4/2021, ক্লোজিং হবে 5/8/2021। মোটামুটি এটা তোমাদের অনেক দিন টাইম আছে, তোমরা ভেবে চিন্তে এই পোস্টটা ফিল আপ করতে পারবে। এখানেও খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তবে এখানে একটা জিনিস তোমায় বলে রাখি, সেটা হচ্ছে যদি STSC হয়ে থাকে তাহলে তার জন্য 800 টাকা লাগবে, আর যদি জেনারেল হয় তাহলে তার জন্য 1500 টাকা লাগবে। ভেবে চিন্তে গেলে কিন্তু এটা তোমরা পেমেন্ট করবে। এবার ডিটেলসটা আমি একটু বলে রাখি, ডিটেলসটার মধ্যে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি রয়েছে 3টে 4টে টোটাল। তার মধ্যে তোমরা দেখে নাও আনরিজার্ভ ক্যাটাগরি, আর আনরিজার্ভ ক্যাটাগরি এখানে 2টো রয়েছে, তো সেই বেসিসে তোমরা এখান থেকে পুরোপুরি এটা ফিল আপ করতে পারো। পে স্কেল 6 রয়েছে, অ্যাপ্রক্সিমেট 35 থেকে আমার 1,24,000 পর্যন্ত এর স্যালারি হতে পারে। ডিগ্রি অ্যাপ্লাই করতে পারে, যদি ডিপ্লোমা থাকে তাহলে 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে, ঠিক হে? আচ্ছা, এরপরে তোমাদের এটা ডিটেলস এখান থেকে তোমরা পেয়ে যাবে, এর জন্য সমস্ত রকমের ডিটেলস রয়েছে, সেই ডিটেলস তোমরা এখানে দেখে নেবে। আমি নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। এর পরীক্ষা হবে 100 নম্বরের, তো এখান থেকে তোমরা এটা পড়ে নিতে পারবে। আর এর যে এক্সামিনেশন সেন্টার সেগুলো এখানে দেওয়া রয়েছে, এটা তোমরা দেখে নিয়ে কিন্তু তোমরা এটা ফিল আপ করতে পারো। এরপরে কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে, প্রথমে রেজিস্ট্রেশন যাবে, রেজিস্ট্রেশনে অপশানে গিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করে তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা করে নেবে। তারপর যা যা ডকুমেন্টস লাগে সেগুলো ফিল আপ করে, তোমরা ইন্টারেস্টেড থাকলে এটা ফিল আপ করে তোমরা এটির জবের জন্য অ্যাপ্লাই করতে পারো। আজকে 3 নম্বর আমাদের রিক্রুটমেন্ট এসছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অফ চণ্ডীগড়। ম্যাক্সিমাম চণ্ডীগড়েরই ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, তো এগুলো অল ইন্ডিয়া বেসিস সব পরীক্ষা। তো এখানে তোমাকে যেতে হলে রিক্রুটমেন্ট 2020 যে অপশান রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমার একটা নতুন পেজ খুলে আসবে, এরকম একটা পেজ খুলে আসবে। সেই পেজে তোমার ডিটেলস রয়েছে, কি কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি কি ব্যাপার সমস্ত কিছু ডিটেলস এখানে রয়েছে। তোমরা এখান থেকে গিয়ে স্টার্টিং ডেট দেখো, April 8, লাস্ট ডেট May 3, ঠিক আছে? লাস্ট ডেট অফ সাবমিশন যে আমাদের টাকার ব্যাপারটা থাকে ব্যাংকে, সেটা হচ্ছে 5 তারিখের মার্চের। তাহলে এটাও তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে এখান থেকে গিয়ে তোমরা এটাকে ডিটেলসে অ্যাপ্লাই করে, হাউ টু অ্যাপ্লাই গিয়ে এখান থেকে তোমরা গিয়ে এটাকে অ্যাপ্লাই করতে পারো। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি মোটামুটি ভালোই রয়েছে। এরপরে নেক্সট আমাদের যে ভ্যাকেন্সিটা আছে সেটা হচ্ছে MGPPL। তো এটা আমাদের একটা সিভিলের খুব ভালো কোম্পানি, এই কোম্পানিটাতে আর্জেন্ট রিক্রুটমেন্ট রয়েছে, দেখো আহমেদাবাদ, ঠিক আছে, ভারোদরা, সুরাট, এগুলোতে। তো এখানে প্রজেক্ট ম্যানেজারের পোস্টে ডিপ্লোমা বি সিভিল ইঞ্জিনিয়ারের জন্য লাগবে 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্স। সিনিয়র ইঞ্জিনিয়ারের জন্য ডিপ্লোমা বি থাকতে হবে 4 থেকে 6 বছরের এক্সপিরিয়েন্স, জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য 2 বছরের এক্সপিরিয়েন্স, সুপারভাইজার ITI হতে হবে 4 বছরের, স্টোর কিপারের জন্য ITI 2 বছরের, ইলেকট্রিক্যাল ITI থাকতে হবে 2 বছরের জন্য, আর অ্যাকাউন্টেন্টের জন্য বিকম এম কম থাকতে হবে 1 থেকে 5 বছরের জন্য। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আর সেন্ড দ্য রিজিউমে, যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা এই মেলে তোমরা মেলটা করতে পারবে। যদি তোমাদের ইন্টারেস্টেড থাকে তোমরা এই মেলটা এখান থেকে তোমরা করে নিতে পারো। তো এরপরে আমি নেক্সট যে ভ্যাকেন্সিটাতে যাবো সেটা খুবই বড় অপরচুনিটি ফ্রেশার্সের জন্য। আমি প্রথমে বলেছিলাম যে আজকে ভিডিওটার লাস্টে আমি ফ্রেশার্সের জন্য একটা ভালো ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছি, তো সেটা তোমরা দেখে নাও। এই ভ্যাকেন্সিটা তোমাদের এসছে SJVN লিমিটেড থেকে। SJVN লিমিটেডের সাইটটা ওপেন করবে, ওপেন করার পর এই যে তোমার সাইডের ইয়ে রয়েছে, ওয়েবসাইট রয়েছে, এখানে মেকানিক্যালের জন্য রয়েছে দেখো 25টা ভ্যাকেন্সি, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশনের জন্য 1টা,
ইলেকট্রিক্যালের জন্য 35, সিভিলের জন্য 50টা, এরকম করে টোটাল ভ্যাকেন্সি এখানে অনেকগুলো রয়েছে। এগুলো অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিংয়ের জন্যই, কিন্তু এরপরে অ্যাপ্রেন্টিসশিপ হয়ে যাওয়ার পরে তুমি কিন্তু পার্মানেন্ট হতে পারো। এখানে ডিটেলস লেখা রয়েছে, ফ্রেশার্সরা পুরোপুরি অ্যাপ্লাই করতে পারে এখানে। এখানে প্রথমে জেনারেল যদি কোনো থাকে, বিটেক থাকে, তাহলে জেনারেল অ্যাপ্রেন্টিসশিপের জন্য মাসে ওকে 1000 টাকা, 10000 টাকা দেওয়া হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ থাকলে সেটাকে 8000 টাকা দেওয়া হবে। আইটিআই থাকলে 7000 টাকা দেওয়া হবে। এখানে টোটাল ডিটেলসটাই রয়েছে, এখানে কোনো এক্সাম হচ্ছে না, এখানে এক্সাম কিচ্ছু হবে না। এখানে জেনারেল অ্যাপ্রেন্টিসশিপ যে থাকবে সেটা 10th-এর যা নাম্বার তার 20%, 12th-এর যা নাম্বার তার 20%, আর ইঞ্জিনিয়ারিংয়ের যা নাম্বার তার 60% নিয়ে টোটাল 100%-এর মধ্যে ওরা পার্সেন্টেজ পাঠিয়ে তোমাদের যা মানে মানে মেরিট লিস্ট হবে সেই বেসিসে ওরা রিক্রুটমেন্টটা করবে। ডিপ্লোমার ক্ষেত্রেও সেরম, 10th বেসিসে 30%, ডিপ্লোমা বেসিসে 70%, আইটিআই ক্ষেত্রেও সেম। তো এটা তোমাদের এখান থেকে দেখে নিতে পারো, এখানে কোনো রকম এক্সাম কিন্তু হবে না, পরিষ্কার লেখা রয়েছে, পারো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে এরকম ভিডিও পাওয়ার জন্য।